ছট পূজা। বাঙালি হলেও ১২ মাসে ১৩ পার্বণ, তবে ছট পূজার ঐতিহ্য এবারে আলাদা। নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের চৌধুরীপাড়া গ্রামে ফুটে উঠে সেই চিত্র। উক্ত গ্রামে শতাধিক হিন্দিভাষী পরিবারের বসবাস করেন আর সকলেই দিন মজুরের কাজের সাথে যুক্ত রয়েছেন, কিন্তু ঐতিহ্যবাহী ছট পুজোর আনন্দে মাতোহারা হয়ে ওঠেন ওই গ্রামের গ্রামবাসীরা। গ্রামের পাশে নদীর নাম ভাগীরথী, আর উক্ত নদীর তীরে ফলের ডালা সাজিয়ে নিয়ে সূর্য দেবতার কাছে প্রার্থনা করতে দেখা গেল অসংখ্য হিন্দিভাষী মানুষকে। যদিও চিত্রটা শুধু শান্তিপূর্ণ নয়, নদিয়া জেলার বেশ কিছু জায়গাতে এরকম চিত্র ফুটে উঠেছে। অন্যদিকে এই ছট পুজোকে কেন্দ্র করে নদীর ঘাটে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে সদা তৎপর প্রশাসন। এছাড়াও নদীর তীরে নজরদারি চালানো হয় প্রশাসনের তরফ থেকে, বিশেষ নজরদারি, বিপর্যয় মোকাবিলা দপ্তর, এছাড়াও সরকারি দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকেন নদীর তীরে। এই প্রসঙ্গে হরিপুর পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো বলেন, তার পঞ্চায়েত এই ছট পুজো প্রায় যুগ যুগ ধরে চলে আসছে, আজও যা একইভাবে বহাল রয়েছে। তবে প্রশাসন যেভাবে তৎপরতা ছিল আমরা তাতে খুবই গর্ববোধ করছি।